আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইহলুদের কোনো আইটেম তৈরি করবেন কিংবা বাসায় কোনো অতিথি এসেছে তাকে এভাবে সুন্দর করে ফল সার্ভ করতে হবে। আজকে আমি একটি গাইহলুদের মেনু কিংবা আপনারা কোনো বিশেষ অতিথির সামনে এভাবে দিতে পারেন এরকমভাবে আমি ফল সাজিয়ে দেখাবো। সো গাইস, এটা কিভাবে তৈরি করে দেখা যাক। আমি একটি পেঁপে নিয়েছি গায়ে হলুদের ঝুড়ি তৈরির জন্য। আমি এটাকে ফার্স্টে কেটে নেব। ফার্স্টে আমি নিচের অংশটা কেটে সমান করে নিলাম। এটাকে আমি এটাকে কাটার সুবিধার্থে একটু মার্কার দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব। এখন এটাকে আমি ভিতর দিয়ে পরিষ্কার করে নেব। পেঁপেটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি অন্যান্য ফলগুলো নিয়ে নেব। আমি একটি প্লেটে নিয়ে নেব কিছু আঙুর। দেন এখানে নিয়ে নেব একটি আপেল, আর নেব একটি গাজর। আর এটা দেশি গাজর তো, তাই ফ্রিজে থেকে একটু ডিস্টার্ব হয়ে গেছে। আর একটি নেব দেশি মালটা, আর নিয়ে নিচ্ছি ডিম। এখন এগুলোকে আমি ফুল আকারে কেটে নেব। ফার্স্টে আমি এখানে গাজরটাকে ছিলে নেব। এটাকে আমি লাভ শেপে কেটে নেব। দেখুন, মেয়েটাকে এরকম শেপ করে কেটে নিয়েছি। এভাবে আমি আরও কয়েক পিস গাজর কেটে নেব। আমি এখন এই মালটাটাকে কেটে নেব।
আমি একটি আপেল কেটে নিয়েছি, আর এটা আপনারা উপরের পরত এবং আপেল কাটার পর সেটার নিচে পরত লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যার কারণে এটা কালো হবে না। এই আপেলটাকে একটু সুন্দর করার জন্য আমি একটি আঙুর কেটে নেব। দেন এটাকে আমি কাঠের সাহায্যে আটকে নেব। দেখুন গাইজ, একটি ফুল তৈরি হয়ে গেল। এভাবে আমি অন্য আপেলের ফুলগুলো আঙুরের সাহায্যে ফুল তৈরি করে নেব। আমি সেই পেঁপের মাথার অংশটাকে গোল করে কেটে নিচ্ছি। এরকম গোল গোল করে আমি আরো অনেকগুলো কেটে নেব। এখন আমি এরকম একটি সাসলিকের কাঠের সাহায্যে ফুলের স্টিকটা তৈরি করে নেব। পেঁপেটাকে একটু সুন্দর করার জন্য আমি পেঁপেটার গায়ে একটি ফুল বসিয়ে নিচ্ছি। এখন আমি স্টিকগুলোকে এখানে বসিয়ে নেব। সো ভিউয়ার্স, পেঁপের এই ঝুড়িটা তৈরি হয়ে গেল, আর এটা যে কোনো বয়সের মানুষই তৈরি করতে পারবে, কেননা এটা খুবই সহজ। সো ভিউয়ার্স, এটা আপনারা গায়ে হলুদের মেনুতে রাখতে পারেন, এটা খুবই সুন্দর হয়েছে দেখতে। আবার আপনারা চাইলে কোনো বিশেষ অতিথির সামনে এভাবে ফল সাজিয়ে দিতে পারেন, সে খুশি হবে। বিশেষ কোনো অতিথির ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনারা এটা দিতে পারেন, এমনকি বাচ্চাদের দিলে তো কথাই নেই, এটা খেয়ে শেষ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি এটা ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করবেন, আর গায়ে হলুদের জন্য এটা উপযোগী এবং ভালো কিনা তা কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্য সব ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনি সহ আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।